আসসালামু আলাইকুম পেরসেন্ট মার্সের পক্ষ থেকে আমি মহ ফয়সাল তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি মুরগির তো এই লোকেশনটা হচ্ছে চিটাগং যারা চিটাগং থাকেন মুরগি পালতে চান দেশি পিওর এবং কিছু ফিডব্যাকও আছে এই জায়গায় ফিডব্যাক পেয়ার নিতে পারবেন এছাড়া ওনার মোটামুটি অনেক বাচ্চা বর্তমানে প্রোডাকশন হচ্ছে তো আপনারা স্ক্রিনে নাম্বার দেখানো আছে চাইলে ওনার খামার এমনিতেও আপনার ঘুরে আসতে পারেন না কিনলেও ওনার খামার ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই ভদ্রলোক খুব ফ্রি মাইন্ডের লোক আশা করি ঘুরলে আপনার যারা নতুন খামার করতে যাচ্ছেন মুরগির ওনার সাথে কথাবার্তা বললে আপনাদের অবশ্যই হেল্প হবে এইখানে দেখেন অনেক মুরগির বাচ্চা হ্যাঁ এগুলো ওনার নিজের কিন্তু হোম বিট করানো ব্যাগ আছে টাইগার আছে দেশি মুরগির বাচ্চা আছে উনি কয়েকটা জাত নিয়ে কাজ করতেছে তো আপনারা যারা চান যে আসলে পালা শুরু করবেন অথবা বাচ্চা খুঁজতেছেন ভালো গ্রেডের ওনার সাথে যোগাযোগ করতে পারেন এক কাজে দুই কাজ হবে মুরগির বিষয়ে আপনারা আইডিয়াও নিতে পারবেন প্লাস কিছু কেনার দরকার হলে ঘুরবেন ভালো লাগলে কিনবেন কারণ ইদানিং মুরগির প্রজেক্টটা বড়ো হচ্ছে আর মুরগির প্রজেক্ট কেন বড় হবে না দেখেন মুরগি কিন্তু খাওয়া যায় আর একটা দামি কবুতার কিন্তু আমরা কেউ খাই না এর জন্য আসলে কবুতার বাজারটা ফল করে আবার দেখা যায় দুই বছর তিন বছর পরে উঠে যখন ম্যাক্সিমাম ভালো কবুতার ইন্ডিয়া বা বাংলাদেশের বাইরে চলে যায় বা জাতটা বিলুপ্ত হয়ে যায় তখন দেখা যায় যে আবার আস্তে আস্তে বাজার ভালো হয় কবুতার বাজার আশা করা যায় কিছু দিন আবার উঠবে তা আরও হয়তো বছর দেড়েক সময় লাগবে অলরেডি হাটে ভালো কোয়ালিটি কোনো কবুতার পাওয়া যাচ্ছে না যেগুলা পাওয়া যাচ্ছে মিসমার্কিং মানে অনেক সমস্যা এক কথায় তো মুরগি আপনারা এই খাবারটা ভিজিট করতে পারেন করলে আসলে আপনাদের অভিজ্ঞতা হবে পালতে ভ্যাকসিন কি করবেন কখন কি খাওয়াবেন লেয়ার মানে ডিম পাড়া মুরগির কী খাওয়াবেন বাচ্চারা কি খাওয়াবেন কীভাবে বাচ্চার ফোটার পরে আপনারা বাচ্চারা সুস্থ রাখবেন সব কিছু ভাইয়ের কাছে জানতে পারবেন তো আলহামদুলিল্লাহ উনি এখন সফল হয় তো প্রথমে ওনারও সমস্যা হয়েছে তো এখন আলহামদুলিল্লাহ উনি একটা পর্যায়ে চলে আসছে এখন এই যে উনার সব বিড়ার মুরগিগুলো উনি খাঁচায় আটকায় রাখছে তো আপনারা এই ফার্মগুলো ঘুরবেন ঘুরলে নিজেরাও শিখতে পারবেন আবার পছন্দ হলে কিনতেও পারবেন মানে এক কাজে দুই কাজ হবে তো সবাই আসবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ওনার কাছে দেখেন কত বিশাল বিশাল সাইজের মোরগ আছে পুরো এক্সপেন্সিভ পাহাড়ি মোরগও আছে খুব তো দেখলেন হাইট কী আর কালার কি খুবই সুন্দর মার্শাল্লাহ তো আসবেন ফার্মে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মুরগি পালন বাড়িতে বারান্দায় ছাদে প্রচুর পরিমাণে বাড়তেছে আর মুরগি বাজার ফল্ট হবে না এই কারণেই দেখেন এ কিন্তু খাওয়া যায় দেশি মুরগি কিন্তু এখনও হাটে পাইকারি কিনতে গেলেও হয়তো চারশো সাড়ে চারশো এরকম আর খুচরা কিনতে গেলে পাঁচশো ছয়শো টাকা কেজি কিনা লাগে সরি দেশি মুরগি তো এগুলো হচ্ছে ওনার সব বাচ্চা তোলা বাচ্চাগুলোর বয়স মনে হয় বারো থেকে ষোলো দিনের ভিতরে হবে আর এই বাচ্চা তো জানেন শুরু থাকতে ভ্যাকসিন করা লাগে তো এই হচ্ছে ওনার ছোটো খাটো খামার আর বাচ্চা যেভাবে সুস্থ রাখা যায় সেভাবেই উনি এটা ওইভাবে রাখছে আসলে হ্যাচারিতে না গেলে বুঝবেন না আসলে এই ফার্ম মুরগির এখানে গেলে বিভিন্ন কৌশল কীভাবে রাখতেছে কীভাবে পালতেছে দেখে নিই অনেক কিছু শেখা যায় এটা হচ্ছে আসল তথ্য আর আপনাদের যদি এখান থেকে ভিটগুলো প্রয়োজন হয় বাচ্চা প্রয়োজন হয় আর কাছাকাছি থাকেন তো দেখা গেল যে বা দূরেও থাকেন উনি ডেলিভারিও দিতে পারবে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায়